আসসালামু ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল রেসিপি বাই সিন্থিয়াস মাম আশা করছি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কাঁচা চাল দিয়ে ঝটপট মজাদার একটা পাকোড়ার রেসিপি এটা যে কেউ পছন্দ করবে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি এর জন্য এখানে একটা মিক্সিং বল নিয়েছি এবার এর মধ্যে পনে এক কাপের মতো পোলায়ে চাল দিয়ে নিলাম এবার এর মধ্যে পানি দিয়ে নিচ্ছি এবার আমি এটা এক ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেব ফিরে আসলাম এক ঘন্টা পরে ভালো মতো পরিষ্কার করে নিয়েছি আর পানিটাও ঝরিয়ে নিয়েছি এবার এর মতো পাঁচটা কাঁচামরিচ দিয়ে নিলাম এবার এটা শিল্পাটায় বেটে নেব আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন এখানে একটা মিক্সিং বোল নিয়েছি এবার এখানে উঠিয়ে নিচ্ছি এবার এর মতো হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে নিলাম আর স্বাদ মতো লবণ দিয়ে নিলাম হলুদের গুঁড়ো দিয়ে নিলাম হাফ চামিচের কিছুটা কম হবে জিরার গুঁড়ো দিয়ে নিলাম এক চা চামিচের মতো লালমরিচের গুঁড়ো দিয়ে নিলাম হাফ চামিচ আদা রসুন বাটা দিয়ে নিলাম দেড় চা চামিচের মতো এবার সবগুলো উপকরণ ভালো মতো মাখিয়ে নিতে হবে আমার মাখিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি এটা এক সাইডে রেখে দেব আর চলে যাব চুলাই এগুলো ভাজার জন্য চুলায় আগে থেকে একটা ফ্রাইপ্যান বসিয়েছি তার মতো পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছে এবার এক এক করে পাকোড়াগুলো দিয়ে নিচ্ছি আপনারা চাইলে পোলায়ের চালের বদলে এমনি ভাতের যে চালটা রয়েছে সেই চাল দিয়েও এই পাকোড়াটা তৈরি করতে পারেন সবগুলো আমার দিয়ে নেওয়া হয়ে গেছে এবার এক সাইড হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব এক সাইড কিছুটা হয়ে আসার পরে পল্টে নিচ্ছি আমার সবগুলো পল্টে নেওয়া হয়ে গেছে আর কিছুটা সময় নিয়ে এগুলো ভেজেও নিয়েছি দেখতে পাচ্ছেন অনেকটাই হয়ে গেছে আর কিছুক্ষণ একটু ভেজে নিয়ে উঠিয়ে নেব আমার পাকোড়াগুলো পুরোপুরি হয়ে গেছে এবার তেল ঝরিয়ে উঠিয়ে নেব এখানে একটা প্লেটে উঠিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন আর এরই সাথে তৈরি হয়ে গেল আমার কাঁচা চাল দিয়ে ঝটপট মজাদার পাকোড়ার রেসিপি রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ